হাতে নতুন বই, মুখে বাঁধভাঙা হাসি, ক্লাসরুমে আনন্দের বন্যা। এই ছিল 1 জানুয়ারি চট্টগ্রামের স্কুলগুলোর চিত্র। 2010 সাল থেকেই বিনামূল্যে বই বিতরণের যে উৎসব মহাজোট সরকার শুরু করেছিল 2019 সালে, নতুন সরকার গঠন করে সেই উৎসবেরই যেন ধারাবাহিকতা রক্ষা করলো তারা। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় তিনি বলেন, আর তোমরা জানো যে আমাদের অনেকগুলো লক্ষ্য রয়েছে, এই দেশকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব, দেশটিকে আমরা এমন একটি পর্যায়ে নিতে চাই যেখানে আমরা শিক্ষার হার 100% থাকবে, সমাজে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো অসততা, সব কিছু মিলিয়ে আমরা এমন একটি দেশকে আমরা দেখতে চাই যে দেশটি হবে পৃথিবীর মধ্যে একটি রোল মডেল। আমরা এই বাংলাদেশকে যে আমরা আমাদের সামনে যে টার্গেটগুলো রয়েছে 2030 SDG, 2041 একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এবং সর্বোপরি 2100 সালে এই দেশটি হবে একটি স্বপ্নের দেশ, সেই স্বপ্নের দেশে আমরা যেতে চাই। স্বপ্ন আমরা শুধু দেখি না, স্বপ্ন বাস্তবায়নও আমরা করতে পারি, সেটা প্রমাণ করতে হবে তোমাদেরকে। তার সাথে বই উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন সহ খাস্তগীর স্কুলের প্রধান শিক্ষিকা। বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানান, বছরের প্রথম দিনই আমরা নতুন বই পেয়েছি, নতুন বই পড়তে আসলে খুব মজা লাগে। আমরা মানে যখন ডিসেম্বর মাস হলে তখনই আমরা ভাবতে থাকি যে কখন জানুয়ারি মাসের 1 তারিখ আসবে আর আমরা নতুন বই পাবো। নতুন বছরের বইকে আমার খুবই ভালো লাগছে, আসলে থেকে আমি অর্ডার করা শুরু করে দিব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনামূল্যে পুস্তক ও বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছরই নতুন দিনটার জন্য আসলে মানে বসে থাকি, এটা আমার শেষ বই আছে, খুবই ভালো লাগছে। আর এটা হয়তো আর নেক্সট সময় হবে কিনা জানি না, অভিভাবকরাও খুশি বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে। শুধু চট্টগ্রামে নয়, সারা দেশেই চলছে নববারের মতো বই বিতরণ উৎসব। এই উৎসবের একটাই প্রত্যাশিত হলে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা হয়ে উঠুক আরো মনোযোগী, আরো মেধাবী। ডক্টর খাস্তগীর স্কুল থেকে ক্যামেরায় তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে পাঠ্য প্রতিম নন্দী, জয় টিভি, চট্টগ্রাম।